হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। 2 আগস্টের ভিডিওতে তোমরা দেখেছিলে যে এক সিংহ অভিযান কীভাবে হয়েছিল, অর্থাৎ এই গণবরঞ্জনে কীভাবে এসে পৌঁছেছিলাম। তো এখন গণবরঞ্জনে চলে এসেছি, সমস্ত এখানে ব্যাগ ফ্যাগ ভিজে গেছে, ভিতরের জিনিসপত্র খুব একটা ভেজেনি। এখন কারেন্ট সিচুয়েশন এটাই যে এখন আমার প্রচুর খিদে পেয়েছে, ম্যাগি করতে হবে, ম্যাগি করে খাবো। তার আগে এই বিছানা তৈরি করছি আর খাবার সরঞ্জাম এখানে বের করে রেখেছি, আর এই বালিশ ফোলাবো, বিছানা রেডি করব, আর অ্যাজ সুন অ্যাজ পসিবল খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কারণ ক্যাম্পিংয়ের যে লাইটের যে ব্যবস্থা এটা খুব আমার কাছে লিমিটেড, ম্যাক্সিমাম আমি 4 ঘন্টা একটা আলো জ্বালাতে পারি একটা পাওয়ার ব্যাঙ্কে। সুতরাং খুব তাড়াতাড়ি আমি কাজ সারবো, কাজ সেরে আমি শুয়ে পড়বো। আর একটা মিস হ্যাপেনিং হয়ে গেছে, সেটা হচ্ছে আমার ক্যাম্পিং চেয়ারটা যে কোথায় পড়ে গেছে জানি না, তো ক্যাম্পিং চেয়ার ছাড়াই আমাকে ক্যাম্পিং করতে হবে। বাইকটার চেনটা লিফ করে নিলাম, বেশি কাজ করলে আমার হালকা মাথা ঝিমঝিম করছে, মাথা ঘুরছে। যেহেতু এটা হাই অল্টিটিউডে অবস্থিত, একটু বেশি কাজ করলে অসুবিধা হচ্ছে, সেজন্য রেস্ট নিয়ে কাজ করব। আর বেশি কাজই করবো না ভাবছি, একদম শুয়ে বসে আরাম করে কাটিয়ে দেবো আকাশের তারা দেখতে দেখতে। বাইরের চেয়ারটা থাকলে, অ্যাকচুয়ালি ক্যাম্পিং চেয়ারটা থাকলে খুব ভালো হতো, বাইরে খুব সুন্দরভাবে বসে এনজয় করা যেত। এনি হাউ, হাওয়া কাট দেওয়ার জন্য এটা বানিয়েছি। এত হাওয়া দিচ্ছে আমি এটাকে রাখতে পারছি না, তো ভাবছি টেবিলটা কি গার্ড হিসেবে এবার ব্যবহার করবো, মেঝেতে রান্না করবো। রাত এইবার আমি ভাবছি আজকে রাত্রিরে খিচুড়ি খাবো, তাহলে এইভাবেই করে নেবো। এতটাই ঠান্ডা, গরম হচ্ছে না, চা করতে চা ফুটতে এত টাইম লাগে না, কি হবে জানি না। এখন 8:19 বাজে, এখন এমন অবস্থা যে প্রচুর হাওয়া দিচ্ছে, রান্না করতে খুব অসুবিধা হচ্ছে। ভাবছি টেবিলটাকে গার্ড করে নিয়ে রান্না করবো, কারণ ক্যাম্পিং চেয়ার তো নেই। আর একটা সমস্যা হচ্ছে, সম্ভবত আমার হাই অল্টিটিউড সিকনেস সম্ভবত হচ্ছে, তো আমি ভাবছি যে জল খেতে থাকবো, কন্টিনিউয়াস জল খেতে থাকবো, তাতে কী করে কী হবে, হাই অল্টিটিউড সিকনেসটা অন্তত হবে না। মাথা ঘুরছে, কোনো কাজ করতে এখন পারবো না, জাস্ট একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে খাবার জন্য কিছু একটা বানিয়ে শুয়ে পড়বো। মানালি থেকে ডিরেক্টলি এখানে আসার জন্য হাই অল্টিটিউড সিকনেস হয়তো আমার হয়ে গেছে একটুখানি, তো মাথা নিচু করলে একটু মাথা যন্ত্রণা হচ্ছে, তো ফটাফট আমি ভাত রান্না করবো, অর্থাৎ খিচুড়ি রান্না করবো, রান্না করে আমি শুয়ে পড়বো। আর জল আছে, প্রচুর জল আছে আমার কাছে, 3 লিটার জল আছে, সমস্ত জল আমি খেয়ে ফেলবো, যাতে অল্টিটিউড সিকনেসটা, যাতে সকালবেলা উঠে যেন মাথা ধরে না থাকে। দেখা যাক, হোপ সো যেন অল্টিটিউড সিকনেস যেন না দেখা দেয়। চলো রান্নাটা করে নিই ততক্ষণে। প্রচুর ঠান্ডা, তার জন্য খিচুড়ি হতে দেরি হচ্ছে, ওখানে হচ্ছে, আর এখানে আমি ডাটা কপি করতে শুরু করে দিয়েছি,
অ্যাজ সুন অ্যাজ পসিবল ডাটা কপি করে ল্যাপটপটা বন্ধ করে দেবো, কারণ চার্জটাও বাঁচিয়ে রাখতে হবে, প্রচুর ঠান্ডা, সুতরাং ডিসচার্জ হয়ে যাবে খুব তাড়াতাড়ি ব্যাটারি। তো খাবার রেডি হয়ে গেছে, এবারে খাবার পালা তৈরি করেছি, খিচুড়ি। ভালো করে সেদ্ধ হয়নি, অনেক ফুটিয়েছি, এক ঘন্টার উপরে ফুটছে। এই আজকে খেয়ে নি, কারণ কিছু করার নেই। ভালো সেদ্ধ হয়নি, যেহেতু এটা হাই অল্টিটিউড, এক ঘন্টার উপরে সেদ্ধ করেছি, তারপরেও সেদ্ধ হয়নি। ভাত কাঁচা, আর কি করবো। তো খেয়ে দে, গুড নাইট, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম পরের দিন সকালবেলা। গুড মর্নিং ফ্রেন্ডস, গতকাল রাত্রে আমার হাই অল্টিটিউড সিকনেস এসে গিয়েছিলো, তার জন্য নিঃশ্বাস নেওয়ার প্রচুর কষ্ট হচ্ছিলো, প্রচুর জল খেয়েছি, তারপরেও প্রবলেম সলভ হয়নি। শেষ পর্যন্ত আমাকে অক্সিজেন নিতে হয়েছিলো মানালি থেকে, ডিরেক্টলি এখানে আসার জন্যই এটা হয়েছিলো, যেহেতু বিশাল পরিমাণে একটা অল্টিটিউড গেন হয়েছে, সেই কারণে আমার শরীর সেই ধকলটা নিতে পারেনি, সেই কারণে রাত্রিবেলা ঘুমোতে পারছিলাম না, নিঃশ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছিলো। প্রায় 2-3 লিটার মতো জল খেয়ে ফেলার পরেও মানে নিঃশ্বাসের প্রবলেমটা সলভ হচ্ছিলো না। আমার কাছে অক্সিজেন ছিল, সেই অক্সিজেন নিয়ে তারপরে শুই, তারপরে কিছুটা রিলিফ পাই এবং ভোরবেলার দিক থেকে একদম শরীর ঠিক হয়ে যায়, তারপরে আমি ঘুমোতে পারি। সারা রাত্রি সেরমভাবে ঘুমোতে পারিনি, আর তাছাড়াও এই প্রথমবার কোনো একটা মাউন্টেন প্লেসে এইভাবে টেন্ট করে থাকছি, বাইরে অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ আসছিলো, কিসের আওয়াজ জানি না, খুব ভয় লাগছিলো, কারণ টেন্টের বাইরেতেই কারো চলাফেরার আওয়াজ, কোনো কিছু খস 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 আওয়াজ হতে পারে, হয়তো কোনো কিছু উড়ছে তার আওয়াজ হয়তো হতে পারে, টেন্টের গায়ে হাওয়া লাগছে বলে আওয়াজ হতে পারে, কিন্তু ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স হওয়ার জন্য অদ্ভুত ধরনের লেগেছে না রাত্রিটা। তো এখন শরীর মোটামুটি মোটামুটি কেন একদম পুরোপুরি ঠিক আছে, সিকনেস আর নেই, আর কোনো রকম নিঃশ্বাস প্রশ্বাসের কোনো রকম প্রবলেম হচ্ছে না। এই হচ্ছে এক শৃঙ্গ গণ্বরঞ্জন। তো এই গণ্বরঞ্জন বা গণ্বরঞ্জন সম্ভবত পবিত্র পাহাড় হতেই পারে। এই গণ্বরঞ্জনকে অনেকে বলে পবিত্র পাহাড়, ধ্যানমগ্ন বুদ্ধার এটি প্রতিরূপ। তো কতটা সত্য আমার জানা নেই, কিন্তু চারপাশের যত সমস্ত কিছু পাহাড় আছে সেই সমস্ত কিছু পাহাড়ের থেকে এই পাহাড় সবচেয়ে আলাদা, এবং একা দাঁড়িয়ে আছে এর এর আশেপাশে অন্য কোনো পাহাড় নেই, অদ্ভুত। আমি এই পাহাড়টাকে রহস্যময় পাহাড় বলবো, কোনো এক অজ্ঞাত কারণে অদ্ভুতভাবে সৃষ্টি হয়েছে পাহাড়টা। সকালবেলার মর্নিং চা এই ভিউ নিতে নিতে খাচ্ছি, জাস্ট সবে সানরাইজ হচ্ছে, আর সকালবেলা পাতককৃত করার জন্য ওই যে দূরে সাদা মতো দেখতে পাওয়া যাচ্ছে, তো ওইটা দেখি অ্যাকচুয়ালি এখানে টেন্ট পেতেছি, যে সকালবেলা যেন অসুবিধা না হয়। তো এটা একটা বড় সমস্যা টেন্ট করার, কোথায় সকালবেলার কাজটা করা হবে। তো হা, একটা স্বপ্ন পূরণ হলো। এখন বাজে 9টায়, সমস্ত জিনিস অলমোস্ট রেডি, আর দুটো জিনিস এখন চোখে পড়লো। প্রথমত ভাইজার ক্র্যাক হয়ে গেছে, এখান থেকে এটা ভেঙে গিয়েছিলো, এটা আগের দিনই দেখেছিলাম, আর সাইলেন্সারের নিচে একটা ছোট্ট মতো ফুটো হয়ে গেছে। তো সাইলেন্সারের নিচের ফুটোটা সম্ভবত কোনো পাথরে লেগে ফুটো হতে পারে, এনিহাও বাইক চলছে, কোনো অসুবিধা আপাতত হয়নি।
কি অ্যাডভেঞ্চার। চলো হাই অল্টিটিউডে প্যাকিং, লোড আনলোড করা বিশাল চাপের বিষয়। কী করে যে করেছি আমি নিজেই জানি। হ্যাঁ চলো, অল সেট রেডি, বাই বাই গণবরঞ্জন। এই এক শৃঙ্গ অভিযান সাকসেসফুল, এর বদলে আমাকে অনেক কিছু মূল্য চোকাতে হলো। জুতোগুলো ভিজে আছে, এখনও শুকোয়নি, তাই এখানে সাইডে এরমভাবে দুপাশে নিয়ে নিয়েছি। লাগেজ আজকে এমনভাবে বেঁধেছি কোনো কিছুতে যেন পুড়ে ফুড়ে না যায় আজকে। চলো যাওয়া যাক, মানি ব্যাগ ফানি ব্যাগ টাকা পয়সা সব কিছু ভিজে গেছে। কালকে ওয়াটার ক্রসিংয়ে পড়িনি, অ্যাকচুয়ালি পাথর সরাতে গিয়ে বাইকটাকে স্ট্যান্ড করে সাইডে রেখেছিলাম, আর তখনই বাইকটা পড়ে গেছে। চলো অল সেট। তো পাদুম এখান থেকে 90 কিলোমিটার মতো রাস্তা সম্ভবত, আমার হিসেব অনুযায়ী 120 কিলোমিটার, কিন্তু এই ধাবার মালিক আমাকে বললো 90 কিলোমিটার। তো সো দেখা যাক, ট্রিপ মিটারটাকে জিরো করে দিই। দেখো তোমরা পিছনে গণব দেখা যাচ্ছে, গণবরঞ্জন আয়নাতে দেখা যাচ্ছে। তো তোমরা যদি গণবরঞ্জন আসতে চাও তো তোমরা সকাল সকাল অ্যাজ সুন অ্যাজ পসিবল রাইড স্টার্ট করে দিও, দেরি করে আসবে না, ওয়াটার ক্রসিংয়ে জল বেড়ে যায়, আমার মতো অবস্থা হবে। মোটামুটি চেষ্টা করবে দুটোর মধ্যে ঢুকে যাওয়ার, আর গণবরঞ্জন আসার আগে অন্তত হাই অল্টিটিউডের সঙ্গে অ্যাক্লামেটাইজেশন করার জন্য জেসপথে অন্তত একটা রাত্রি স্টে করা উচিত, যেটা আমি করিনি। আমার রাত্রিবেলা কালকে প্রচুর প্রবলেম হয়েছিল, সেটা তোমাদেরকে বলেছি। আর এই গণবরঞ্জনে এখানে যে কোনো জায়গায় ক্যাম্প করতে গেলে একটা চার্জ দিতে হয়, মিনিমাম একটা চার্জ, 300 টাকা চেয়েছিল, আমি 150 টাকা চার্জ দিয়েছি, তাতেই খুশি, এবং আমাকে রসিদও দিয়েছে তার জন্য। গণবরঞ্জন থেকে পাদুমের রাস্তা পুরোটাই অফ রোড। গণবরঞ্জন থেকে যত পাদুমের দিকে এগোচ্ছিলাম ততই খালি মনে হচ্ছিল যেন রাস্তায় আর কোনো ওয়াটার ক্রসিং না থাকে, কারণ গতকালে যে ভয়ঙ্কর ওয়াটার ক্রসিং পাস করেছি তো সেইগুলো দুঃস্বপ্নের মতো আমার চোখের সামনে ভেসে উঠছিল। গণব থেকে আজকে পূর্ণেতে স্টে করার কথা ছিল, এবং পূর্ণে থেকে ফুকতাল মনেস্ট্রি যাওয়ার কথা ছিল। এই রাস্তায় যারাই যায় ফুকতাল মনেস্ট্রি খুব কম লোকেই ভিজিট করে, তো এটা আমার ইনক্লুডেড ছিল আইটেনারিতে। তো শিডিউল গড়বড় এবং বাজেট গড়বড় হয়ে যাওয়ার জন্য এই প্ল্যানটা আমি স্কিপ করে ডিরেক্টলি আমি পাদুমে থাকবো ডিসাইড করেছিলাম। তোমরা যদি টাকা না দিয়ে টেন্ট করতে চাও তাহলে এখানে অনেক জায়গা আছে, এখানেও টেন্ট করতে পারো। তো এখানে টেন্ট করলে কেউ চার্জ করবে না। সামনেই চোর টেন্ট দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় চোর টেন্ট, এগুলো বৌদ্ধদের স্তূপ, এগুলো খুব পবিত্র মানা হয়। আর আমি এখন কি বলে কার্গিয়াক, আমি এখন কার্গিয়াক ভিলেজে এন্টার করছি। গণবরঞ্জন থেকে কার্গিয়াক ভিলেজে ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 8-9 কিলোমিটার। এই কার্গিয়াক ভিলেজে তোমরা জিওর ফুল টাওয়ার পেয়ে যাবে। আর তোমাদেরকে একটা কথা বলবো, এক্সট্রিম অ্যাডভেঞ্চার যদি চাও এই রোডে তোমরা বাইক নিয়ে চলে আসো, অ্যাডভেঞ্চার কাকে বলে তোমরা দেখতে পাবে। এই একটা বড় ওয়াটার ক্রসিং, এটা আগে রাস্তার উপর দিয়ে ছিল, অনেকের ভিডিওতে দেখেছি, এখন ওটা রাস্তার নিচে দিয়ে করে দিয়েছে। তো কার্গিয়াকে এন্ট্রি হয়ে গেল, শুধুমাত্র গাড়ির নাম্বার আর ডিএল নাম্বার জানতে চেয়েছিল, আর ফোন নাম্বার চাইলো। আর এই কার্গিয়া, আর এই কার্গিয়াক ভিলেজে অনেক থাকার জায়গা আছে, হোমস্টে আছে, তোমরা যদি গণবরঞ্জনে না থাকতে চাও তো এখানে এসে থাকতে পারো। গণবরঞ্জনে থাকতে গেলে তোমাদেরকে টেন্টে থাকতে হবে, আর এখানে থাকতে গেলে তোমরা প্রপার হাউসে থাকতে পারবে। গণবরঞ্জন থেকে পাদুমের দিকে যাওয়ার পথে যতগুলো ভিলেজ পড়বে সবকটা ভিলেজেই তোমরা নাইট স্টের জায়গা পেয়ে যাবে, এবং সেই সঙ্গে প্রত্যেকটা ভিলেজে তোমরা নেটওয়ার্ক পেয়ে যাবে। গণবরঞ্জন থেকে 28 কিলোমিটার এসেছি এখনও পর্যন্ত,
আর এই জায়গাটার নাম হচ্ছে মার্লিং। এখানে আছে রোড ব্লক। তো এখন বাজে হচ্ছে 11:30, একটার পরে ছাড়বে। সাড়ে এগারোটা থেকে একটা, 1.5 ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম। এবারে লাদাখ রাইডটা জানি না, ভীষণভাবে বাপরে বাপ, এটা একদম ঝুলে চাপা পড়ে আছে রাস্তা। এবারে লাদাখ রাইডে একটা একটা করে প্রত্যেক দিন কিছু না কিছু একটা হচ্ছে, ঘটনাবহুল দিন। আজকে গেল গোপ্রোর ব্যাটারি। দেখো পূর্ণেতে তোমরা যখন চলে আসবে, দেখো ফুকতাল গুনপা 3 কিলোমিটার এদিক দিয়ে ট্রেক করে যেতে হবে, মোটামুটি যাতায়াতে 6-7 ঘন্টা বা সারাদিনের ব্যাপার থাকে। কিন্তু আমি এবারে এই ফুকতালটা আমার প্ল্যানে ছিল, কিন্তু এবারে আমি স্কিপ করলাম। পূর্ণের প্ল্যান ক্যান্সেল হলে কি হবে, পাদুমে আমি স্টে করবো এবং পাদুম থেকে আরও অনেকগুলো জায়গা তোমাদের জন্য আমি ভিজিট করব। আর তার জন্য তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা তোমরা এই ভিডিওর মাধ্যমে প্রথম এসেছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক দাও। ধীরে ধীরে যত পূর্ণের দিকে এগিয়ে চলতে লাগলাম, রাস্তা খারাপ থেকে আরও খারাপ হতে লাগলো। তো পূর্ণে ব্রিজে চলে এসেছি, পূর্ণে ব্রিজ ক্রস করছি, আর এই সামনেই একটা দেখতে পাচ্ছি সঙ্গম আছে, একটা ঘোলা জলের নদী আর একটা পরিষ্কার জলের নদী। চলো, পড়ে গেছি, কিছু করার নেই, নিজেকেই তুলতে হবে। এখানে রাস্তাটা এত এত মোটা মাটি, আমি রাখতে পারিনি নিজেকে, গাড়িটার ওয়েটটা প্রচুর। কি জোর হাঁপিয়ে গেছি, এরপর থেকে মারাত্মক চড়াই রাস্তা, মারাত্মক। আমার বাইক পাওয়ার তো নিতে পারছি না, কারণ এমনিতেও লাগেজ আছে বলে টানতে পারছি না, খুব মারাত্মক প্যাথেটিক অবস্থা, রোডের কন্ডিশনও খারাপ, তার উপরে আবার মারাত্মক চড়াই রাস্তা, মারাত্মক চড়াই রাস্তা। ও উঠেই যাচ্ছি, উঠেই যাচ্ছি, উঠেই যাচ্ছি। লড়ি উঠতে পারছে না, পুরো কিচ্ছু দেখতে পাচ্ছে না ধুলাতে। ধুলো চাদর বিছিয়ে আছে পুরো একদম, লড়িটা উঠতে পারলো না, পিছিয়ে গেল, নেমে গেল লড়িটা আস্তে আস্তে, পিছিয়ে পিছিয়ে। দূরে দূরে
ये जो दिल यूं परेशान है, जानू ना चाहे ये क्या, मेरा मन खुद भी हैरान है, क्यों तेरे मन से जुड़ा। आईना है तू मेरा, मैं तेरा आईना, है तुझसे पर जुदा, रख के किनारों पे दोनों की दूरियां, ढूंढे नई दास्तां। आईना है तू मेरा, मैं तेरा आईना, है तुझसे पर जुदा, रख के किनारों पे दोनों की दूरियां, ढूंढे नई दास्तां। পাদুম আমি প্রায় দু ঘন্টা আগে পৌঁছে গেছি। তো পৌঁছে প্রথমে আগে লাঞ্চ করেছি, তারপরে এখানে ক্যাম্পিং লোকেশন খোঁজবার জন্য কিছু লোককে জিজ্ঞাসা করলাম, তখন এই ক্যাম্পিং লোকেশনটা আমি পেয়েছি। তো ওই হচ্ছে কারসা ভিলেজ, এবং কারসা ভিলেজের মনাস্ট্রি এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর আমি ঠিক তার এই পাশেই এখানে সামনে একটা গ্রাউন্ডে এখানে ক্যাম্পিং করছি। আর আরেকটা টিপস আমি এখানে দিয়ে রাখছি, যখন তোমরা গনবো থেকে এই পাদুমে আসবে তখন তোমরা কিন্তু খুব সাবধানে আসবে, কারণ এখনও পর্যন্ত সমস্ত রাস্তা তৈরি হয়নি, ম্যাক্সিমামটাই অফ রোড, আর খুব চাকা স্কিড করছিল। আমি খুব সাবধানে এসেছি, এটুকুই বলা ছিল। টেন্ট পিচাপের পরে এখন একটুখানি চা করব, চা করে খাবো, আর সন্ধে হবার অপেক্ষা করব। ততক্ষণে তোমরা একটা সুন্দর টাইম ল্যাপস দেখে নাও। বাইরে প্রচুর হাওয়া চালাচ্ছে, আর হাওয়া চালানোর জন্য রান্নাটা হতেও দেরি হচ্ছে। তো আমি খিচুড়ি চাপিয়েছি। তো আর এখন বাজে হচ্ছে 8:40, আর এটা খেয়ে ল্যাপটপে এই সমস্ত ডাটাগুলো, ভিডিওগুলো, আজকে যা কিছু হয়েছে সেগুলো কপি করে আজকে শুয়ে পড়ব। আর কালকে তোমাদের জন্য থাকছে একটা সারপ্রাইজ। কতগুলো দুর্দান্ত গ্যালাক্সির ছবি তুলেছি গণবরঞ্জনে, ভেবেছিলাম গ্যালাক্সির ছবি তুলতে পারবো কিন্তু তুলতে পারিনি। আজকে এখান থেকে দুর্দান্ত কতগুলো গ্যালাক্সির ছবি তুলেছি, তোমরা দেখে নাও। কি বস, ভালো তো? তাহলে এই নোটেতেই এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে গুড নাইট, দেখা হচ্ছে পরে আরেকটা নতুন ভিডিওয়ে, এবং পরের ভিডিওতে থাকছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ। ততদিনের জন্য বাই বাই।